করোনা পরিস্থিতি এমনই থাকলে আগামী জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। ডিনস কমিটির এমন সিদ্ধান্ত অনুমোদন করেছে ডাবির একাডেমিক নীতি নির্ধারণী আনুষ্ঠানিক ফোরাম শিক্ষা পরিষদ। একেতে অনলাইনে পরীক্ষার সময় ও নম্বর কমবে, সেক্ষেত্রে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। আগের দিন ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নিলে বৃহস্পতিবার বিকালে শিক্ষা পরিষদে ভার্চুয়াল সভায় তা অনুমোদন করা হয়। শিক্ষা পরিষদে সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডিনস কমিটির সিদ্ধান্তগুলো অনুমোদন করেছে পরিষদ। সবাই কৌশলগত কারণে প্রতিটি কোর্সকে একাধিক ভাগে ভাগ করে বিভিন্ন ধরন বা পদ্ধতিতে পরীক্ষা, যেমন বর্ণনামূলক সংক্ষিপ্ত আকারে এমসিকিউ, কুইজ, অ্যাসাইনমেন্ট এবং ওপেন বুক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার সময় ও মান কমানো হবে, তবে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে, ক্রেডিট অপরিবর্তিত থাকবে। এছাড়া কম্পিউটার ভিত্তিক ব্যবহারিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে। অন্যান্য লাভ্য ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নেওয়া হবে। জানা গেছে অনলাইনে পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পরীক্ষার শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় তা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে কৌশলপত্রটি জমা দিতে বলা হয়েছে। এছাড়া অনলাইন পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে প্রচলিত নিয়মে সশরীরে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। তো এই ছিল আজকের পাওয়া আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।